গাইজ, কেমন আছে তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ফেমিনিজম বা নারীবাদ। তবে আলোচনার শুরুতেই আমি একটা অনুরোধ করব সকলকে। গাইজ, তোমরা সকলে জানো যে আমার এই চ্যানেলটি একটা এডুকেশনাল চ্যানেল, অর্থাৎ শিক্ষামূলক ভিডিও আমি সাধারণত দিয়ে থাকি এবং শিক্ষামূলক ভিডিও শুধুমাত্র ছাত্রছাত্রীরা সাধারণত দেখে থাকে। তাই ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হলেও ভিউজ অনেক কম থাকে। তাই আমি গাইজ তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা ভিডিওটাকে পছন্দ করলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই চলো মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচ্য বিষয়টি হলো নারীবাদ বা ফেমিনিজম। নারীবাদ হলো একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে নারীদের সমাজ গঠনে এবং সমাজ উন্নয়নে বিভিন্ন ভূমিকাকে তুলে ধরা হয়। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখতে পাব যে ঐতিহাসিক দিক থেকে সমাজে বিভিন্ন সময়ে নারীরা বিভিন্নভাবে অবদমিত হয়েছে। নারীবাদ আসলে পুরুষ এবং নারীর মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করার তার কথা বলে, অর্থাৎ নারীবাদ জেন্ডার ইকুয়ালিটির কথা বলে থাকে। এমনকি ভাষার মধ্যেও যে পুরুষতন্ত্রের একছত্র প্রভাব রয়েছে তা দূর করার কথাই বলে এই নারীবাদ। আমি যে এইমাত্র একটি মন্তব্য করলাম যে ভাষার মধ্যেও পুরুষতন্ত্রের একছত্র প্রভাব রয়েছে, এই বিষয়টা বোধহয় তোমরা অনেকে বুঝতে পারলে না। তাই চলো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে আমি বুঝিয়ে দিই। যেমন ধরো, আমি আমার প্রিয় ছাত্রী সোমাকে বললাম, সোমা, তুমি তোমার ছেলেবেলাতে শান্ত ছিলে না দুরন্ত ছিলে? সোমা এই প্রশ্নের উত্তরে বলবে, সে দুরন্ত ছিল, বা সে বলবে, সে খুব শান্ত ছিল। কিন্তু নারীবাদীদের দৃষ্টিকোণ থেকে দেখলে এই প্রশ্নটিতেই গণ্ডগোল রয়েছে। যদি তুমি লক্ষ্য করো, আমি একজন মেয়ে মানুষকে প্রশ্ন করছি যে তুমি ছেলেবেলায় কেমন ছিলে, নারীবাদীদের মত অনুযায়ী সোমা তো ছেলে নয়, তাহলে ছেলে কথাটি কেন প্রয়োগ হবে? তাই এক্ষেত্রে ছেলেবেলা কথাটির পরিবর্তে মেয়েবেলা কথাটি প্রয়োগ হয় বেশি প্রাসঙ্গিক। তোমরা অবশ্যই বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের নাম শুনেছ। তিনি তো একটি বই লিখে ফেলেছেন আমার মেয়েবেলা নামকরণ করে। আবার যদি আমরা ইংরাজি ভাষার দিকেও তাকাই তাহলেও কিন্তু সেখানেও একই ব্যাপার হয়ে রয়েছে। যে কোনো পুরুষ মানুষকে আমরা মিস্টার বলে অভিহিত করে থাকি, যেমন ধরো মিস্টার রাম রায় বা মিস্টার খান বা মিস্টার আদিত্য বর্মন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে মিস বা মিসেস কথাটি প্রয়োগ হয়ে থাকে। বিবাহিত মহিলা হলে মিসেস এবং অবিবাহিত মেয়ে হলে মিস কথাটি প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু এই সমস্ত ভাষার ব্যবহারে নারীবাদীদের সমস্যা রয়েছে। তুমি আপাত দৃষ্টিতে বলতে পারো যে এতে সমস্যার কি রয়েছে, কিন্তু না, একটু যদি চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু নারীবাদীদের প্রতিবাদের কারণটি তুমি বুঝতে পারবে। যখন তুমি মিস্টার বলছো তখন কিন্তু পুরুষ মানুষটির ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত, তা কিন্তু বুঝতে পারছো না। কিন্তু যখন আমরা নারীদের মিস বা মিসেস কথাটি প্রয়োগ করছি সেক্ষেত্রে তার ম্যারিটাল স্ট্যাটাসকে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি। অর্থাৎ ভাষার মধ্যেও যেন পুরুষদের একটা সুবিধা বা প্রাধান্য রয়েছে। তাই আজকাল বহু নারীবাদী বা ফেমিনিস্টরা মিস বা মিসেসের পরিবর্তে মিস কথাটি ব্যবহার করছেন। এই মিস কথাটি খানিকটা পুরুষ মানুষদের মিস্টারের মতোই। এই মিস কথাটির মাধ্যমে ম্যারিটাল স্ট্যাটাস একেবারেই বোঝা যায় না। এবার যদি সমাজের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে দেখতে পাই মহিলারা বিবাহের পর শাঁখা বা সিঁদুর পরে থাকেন, কিন্তু পুরুষদের এইরকম কোনো চিহ্ন নেই যার দ্বারা পুরুষদের ম্যারিটাল স্ট্যাটাস বোঝা যেতে পারে। নারীবাদীদের চোখে এই সমস্ত কিছুই অন্যায় এবং বৈষম্যপূর্ণ ব্যবস্থা। এখন যদি তোমরা মার্কিন মুলুকে দেখো, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে দেখো, তাহলে সেখানে কিন্তু নারীবাদ বা ফেমিনিজম অনেকটাই সফলতা অর্জন করেছে। আমেরিকা বা ইউরোপের সমাজে বিবাহের পর দুজনকেই আংটি পরতে হয় এবং দুজনেই যখন বিবাহের আংটি পরে থাকে এই ব্যবস্থার মধ্যে যেন অনেকটা সাম্যতা দেখতে পাওয়া যায়। আবার যদি তুমি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশকে দেখো, বিবাহের পর মেয়েরা স্বামীর বাড়িতে সংসার করতে আসে। অন্যদিকে মার্কিন মুলুকে বিবাহের পর ছেলে মেয়েরা পিতামাতাদের থেকে আলাদা হয়ে যায় এবং নিজেরা আলাদা এক সংসার করে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন ব্যবস্থাটি ভালো, অর্থাৎ আমাদের দেশের ব্যবস্থাটি নাকি মার্কিন মুলুকের ব্যবস্থাটি, তুমি নিঃসন্দেহে বলবে যে ভারত, বাংলাদেশ এবং এশিয়ার ব্যবস্থাটি অনেক বেশি ভালো। কিন্তু ফেমিনিস্টরা বা নারীবাদীরা এখানে প্রশ্ন করবে যে কেন সবসময় নারীকে আত্মবলিদান দিতে হবে। তাহলে এক কথায় বলা যেতে পারে, নারীবাদ হলো সমাজের এমন একটি আন্দোলন যা সমাজে নারীদের সক্ষম হওয়ার কথা বলে, নারীদের পুরুষদের সমতুল্য হওয়ার কথা বলে এবং নারী পুরুষের মধ্যে যে কোনো পার্থক্য নেই আদতে
তা প্রমাণের চেষ্টা করে। নারীবাদীরা সমাজে শোষিত, প্রতারিত, অবদমিত নারীদের উঠে দাঁড়ানোর কথা বলে এবং নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টাও করে থাকে। নারীবাদীরা এও মনে করে যে এই যে লিঙ্গ বৈষম্য, এ মূলত সমাজের দেওয়া একটি প্রতারণাকারী ব্যবস্থা। একটি ছোট্ট উদাহরণ দিয়ে এই বিষয়টিকে বোঝানো যাক। যখন দুটি নবজাত শিশুর জন্ম হয়, তখন তাদের মধ্যে শুধুমাত্র শারীরিক পার্থক্যই থাকে, বাকি সব কিছুই একই। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজ তাদের শেখাতে শুরু করে যে তুমি হলে মেয়ে এবং তুমি হলে ছেলে, এবং তোমার এই এই কাজগুলি করা উচিত এবং তোমার এই এই কাজগুলি করা উচিত নয়। ধরো কোনো মেয়ে দেওয়ালে চাপতে পছন্দ করে, গাছে চাপতে পছন্দ করে, কুস্তি করতে পছন্দ করে, কিন্তু এই সমস্ত কাজগুলিকে সমাজ মোটেও ভালো চোখে দেখবে না, বরং তাকে রান্না করতে শিখতে বলবে, ঘর সাজাতে বলবে এবং বুনন করতে বলবে। এবং অন্যদিকে ছেলেদের শৈশব থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝানো হয় যে ছেলেরা অ্যাডভেঞ্চারাস হবে, হার্ডকোর হবে, স্ট্রং হবে, এবং একইভাবে মেয়েদের বোঝানো হয় যে তারা কোমল হবে, অর্থাৎ সফট হবে। তাই একথা বলা যেতেই পারে যে পুরুষ নারীর মধ্যে যে বৈষম্য তা মূলত সমাজের সৃষ্টি। নারীবাদীরা এই সমস্ত বৈষম্য সম্বন্ধে নারীদের অবগত করে এবং এই বৈষম্য দূরীকরণের জন্য এগিয়ে আসে। এবার চলো ফেমিনিজমের সংজ্ঞাতে আসা যাক। Feminism is the advocacy of women's right on the ground of the equality of the sexes. So in a word, it is a theory of the political, economical and social equality of the sexes. In a way, it is an organized activity on the behalf of women's rights and interest. So feminism is a range of social movements, political movements, ideologies that share a common goal and achieve the political, economical and personal and social equality of the sexes. এখন যদি আমরা টাইপ অফ ফেমিনিজমে আসি, তাহলে আমরা বিভিন্ন বিভাজন দেখতে পাই। লিবারেল ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম, সেপারেটিস্ট ফেমিনিজম, কালচারাল ফেমিনিজম, ইকো ফেমিনিজম ইত্যাদি ইত্যাদি। তা না হয় আমরা ফেমিনিজম বুঝলাম এবং ফেমিনিজমের বিভিন্ন ধারণাগুলিকেও বুঝলাম, কিন্তু এই মতবাদের স্রষ্টাকে এবং এই মতবাদ কাদে হাত ধরে এত বিখ্যাত হয়েছে, এর স্রষ্টা হিসাবে রুসো এবং উলস্টনক্রাফ্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে বিচার করলে সরলা দেবী চৌধুরানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন যদি প্রশ্ন করা হয় ফেমিনিস্ট মুভমেন্ট দ্বারা কোনো উপকার কি আদৌ হয়েছে, তাহলে বলতে হয় যে নারীদের ভোটাধিকার, নারীদের কর্ম অধিকার, নারীদের সমান অর্থ পাওয়ার অধিকার, নারীদের সম্পত্তির অধিকার এবং শিক্ষার অধিকার, এই সমস্ত কিছুই নারীবাদী আন্দোলনের ফল। এখন যদি আমরা ফেমিনিজমের ইতিহাস ঘাঁটতে থাকি, তাহলে জানতে পারবো এই ফেমিনিজম কথাটি প্রথম বেরিয়ে এসেছিল ফ্রান্স থেকে এবং নেদারল্যান্ডস থেকে 1872 সালে। এরপর 1890 সালে গ্রেট ব্রিটেনে এই শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। 1910 সালে মার্কিন মুলুকে এই শব্দের ব্যাপক প্রসার ঘটে। সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও আমরা বেশ কিছু ফেমিনিস্ট অথ্রেসের নাম পাই, যেমন ভার্জিনিয়া ওল্ড, মেরি উলস্টনক্রাফ্ট, অ্যাফ্রাভেইন, জেন অস্টিন, শার্লট ব্রন্টি এবং আরও অনেকে। গাইজ, দেখো এই ফেমিনিজম হলো একটা খুব বড় বিষয় এবং এই এত বড় বিষয়টিকে মাত্র 8-10 মিনিটে বোঝানো অত্যন্তই কঠিন। তবু আমি চেষ্টা করেছি মূল মূল বিষয়গুলিকে তুলে ধরার জন্য। ফেমিনিজমের বিভিন্ন ওয়েব রয়েছে, সেইগুলো নিয়ে আজ কিন্তু আর আলোচনা হলো না। তবে আমি আশা করব যে আমার আলোচনা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা যদি এই ভিডিওটাকে পছন্দ করছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ গাইজ, আমার আরও একটি চ্যানেল আছে ইন্দ্রনীল দাস, সেই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আজকে পর্যন্ত থাকলো, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।